কালের গর্ভে তলিয়ে যাওয়া বীরভূম জেলার এক জমিদার বাড়ি, যে বাড়ির প্রতিটি ইটের পরতে পরতে কথা বলে ইতিহাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য বিশ্বভারতী বা শান্তিনিকেতন স্থাপনার পশ্চাতেও এই বাড়িরই অবদান। আজকের বোলপুর শহরের দক্ষিণ পশ্চিমে ইলামবাজারের কাছেই এই রায়পুর গ্রাম, আর এই গ্রামেই ভগ্নপ্রায় জমিদার বাড়ি, যা লোকমুখে রায়পুর রাজবাড়ি নামেই প্রচলিত। 70-এর দশকের বিখ্যাত ছবি মৃণাল সেন পরিচালিত খণ্ডহর বা অতি সম্প্রতি সন্দীপ রায় পরিচালিত যেখানে ভূতের ভয়, এই সিনেমাগুলির বেশ কিছু দৃশ্য এই রায়পুরের জমিদার বাড়িতেই নেওয়া হয়েছে। ভূতের বাড়ি বা হন্টেড প্লেস হিসেবে সুখ্যাতি বা কুখ্যাতি না থাকলেও এই ভগ্নপ্রায় জমিদার বাড়ির ভিতরে আলো আঁধারির মধ্যে বেশ গা ছমছমে অদ্ভুতুরে একটা পরিবেশ। বাড়িটাকে রাজবাড়ি বলা হয় সিনেমা লোকেদের জন্য, এটা কিন্তু জমিদার বাড়ি, কারণ এটা রাজবাড়ি হিসেবে পরিচালিত হয়ে গিয়েছে। এই বাড়ির কিন্তু বিরাট ইতিহাস আছে। রায়পুরের এই জমিদার বাড়ি সম্পর্কে আরো জানতে এই ভিডিওটি দেখতে থাকুন। ১৮৬৩ সাল, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি বার্ষিক 5 টাকার বিনিময়ে ইজারা নিলেন তৎকালীন জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে এবং শান্তিনিকেতন নামে একটি অতিথিশালা স্থাপন করলেন। ধীরে ধীরে পুরো এলাকাটি শান্তিনিকেতন নামে পরিচিতি লাভ করে। আমাদের ব্যস্ত শহর কলকাতায় এক্সাইড বা রবীন্দ্রসদন চত্বরে লর্ড সিনহা রোডের নাম আমরা অনেকেই শুনেছি। এই লর্ড সিনহা কিন্তু রায়পুরের এই সিংহবাড়ির এক কৃতি সন্তান, সেই ইতিহাসও আজ আপনাদের শোনাব। নাম দেবেশ মিত্র, রায়পুর বাড়ি। এই রায়পুরের রাজবাড়ি বা এখন জমিদার বাড়িটাকে রাজবাড়ি বলা হয় সিনেমা লোকেদের জন্য, এটা কিন্তু জমিদার বাড়ি, কারণ এটা রাজবাড়ি হিসেবে পরিগণিত হয়ে গিয়েছে। এই বাড়ির কিন্তু বিরাট ইতিহাস আছে। তখনকার দিনে এই বাড়ির লোকরা যে কী করে এত শিক্ষিত, এত বিদ্বান ছিলেন, সেটা আজকে গবেষণার বিষয়। কিন্তু এইটা নিয়ে সেরকম কোনো লেখালেখি বা কোনো কিছু হয়নি। এই বাড়ি মানে যারা প্রথম লোক এসেছিলেন তার নাম হচ্ছে লালচাঁদ সিংহ। তিনি মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে এখানে এসেছিলেন মূলত ব্যবসা করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করবে। আমরা যেমন চাকরির জন্য কোথাও খুঁজতে যাই কোথায় চাকরি আছে, উনি এসে করেছিলেন। এই বাড়ির সাথে সাথেই তিনটি ছেলে তিন জায়গায় ভাগ হয়ে গিয়েছিলেন। একটা হচ্ছে যে রায়পুরের এই জমিদার বাড়ি সিংহবাড়ি, আর এক সিংহবাড়ি হচ্ছে যে কান্দি বা বেলগাছিয়া রাজবাড়ি, তারা ওই অতি সিংহ জগদীশ সিংহ তারা, আর একটা হচ্ছে জাজি গ্রামের সিংহবাড়ি। চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে এবার বাড়ির ভিতরটা এক্সপ্লোর করা যাক। প্রায় 250 বছরের ইতিহাস এই ভগ্নপ্রায় সিংহবাড়ির, সেই ইতিহাসের সাক্ষী আজ আমরা। ভুতুরে বাড়ি হিসাবে এই বাড়ির কিন্তু পরিচিতি নেই, বহু খুঁজেও কোনো ভৌতিক ঘটনার ইতিহাসও আমরা পাই। বরঞ্চ এই বাড়িটি যেন গ্রামের প্রতিটি পরিবারের সাথে একাত্ম হয়ে রয়েছে। তবে এত বছরের পুরানো বাড়ি, আলো আঁধারি খেলা, স্যাঁতস্যাঁতে গন্ধ, মাঝে মাঝে পায়রার হুম হুম শব্দে বেশ একটা গা ছমছমে ব্যাপার অনুভব করছিলাম। Thank you.
অদ্ভুত কোইনসিডেন্স। যে বছর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন স্থাপন করেন ঠিক সেই বছরই অর্থাৎ 1863 সালে 24 মার্চ জন্মগ্রহণ করেন সিংহ পরিবারের কৃতি সন্তান সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, যিনি ইতিহাসের পাতায় সুপরিচিত হয়ে আছেন তার নানান কার্যাবলীর মধ্য দিয়ে। সিংহ পরিবারের এই কৃতি সন্তান 1915 সালে নাইট উপাধিতে ভূষিত হন। 1919 সালে প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ হাউস অফ লর্ডসের সদস্য নির্বাচিত হন এবং 1920 সালে বাংলা ও বিহারের গভর্নর নিযুক্ত হন। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা বহু বাঙালি তার কথা বিন্দুমাত্র জানি না। তা এরা এখানে এসেছিলেন মূলত ওই তাঁতের ব্যবসা, মানে তাঁতের কাপড় টাপড় তৈরি করে মানে বিদেশে রপ্তানি করবেন, সেই জন্যে তারা মেদিনীপুরের, যেহেতু এদের আদিবাড়ি ছিল মেদিনীপুর, সেইখান থেকে 1000 ঘর তাঁতি নিয়ে এসেছিলেন। তন্তুবাই যাদেরকে বলে বাই কাস্ট, সে তন্তুবাইয়ের দিকে নিয়ে আসার পরে তারা কিন্তু ওই মাল মেটেরিয়ালসগুলো তাঁতি দিকে দিতেন, তারা ওই তাঁতের কাজকর্ম করতেন এবং সেইগুলো বিদেশে রপ্তানি হতো। এবার রপ্তানি কী করে হবে? এখানে তখন তো রেলও নাই, কোনো সড়ক নাই, নদীপথে যোগাযোগ। আমাদের এই গ্রাম থেকে 5 মিনিট গেলে পরই অজয় নদী, অজয় নদী যখন নাব্যতা ছিল এবং এইদিকেই নৌকা টৌকা চলাচল করতো। 1764 সালে ওরা এসে একটা মাটির বাড়ি টাড়ি করে একটা আমাদের এই গ্রামের দুর্গা মন্দিরের পেছনে থাকতেন। পরে 1770 সালে ওরা জমি জায়গা কিনে এই বাড়ি টাড়ি করার পরিকল্পনা নেন, সেই জন্য ধরা হয় 1770-কেই একটা ভিত্তিবর্ষ ধরা হয়। তাহলে মোটামুটি প্রায় 250 বছর হতে চললো এই বাড়ির মানে ইতিহাস। বাড়িটা হয়েছে যে প্রায় 60 বিঘে এরিয়া, 60-60। এই বাড়ির ভেতরে 4টে বড় বড় পুকুর আছে। পুকুর মানে তখন মেয়েদের তো বাইরে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, তারা পুকুরে স্নান করবে। সে পুকুরে পাড়ে আমরা ছোটোবেলায় দেখেছি সব বাথরুম পায়খানা এসব ছিল, সেখানে তারা স্নান স্নান করতেন থাকতেন। আর এই বাড়িতে 3টে ভাগ ছিল, মানে ওর যেহেতু যিনি বাড়ি করলেন তার 3 ছেলে, সেই 3 ছেলেকে তিনি প্রথম থেকেই আলাদা আলাদা করে দিয়েছিলেন। একজনেরা ব্যবসা দেখবে, একজনেরা চাষ দেখবে, আর পরে যখন ওরা জমিদার হলেন বা জমিদারি কিনল, আর এক ছেলেরা জমিদারি দেখবে। Thank you.
মধ্যে একটি, এখনও সময়ের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে টিকে থাকার জন্য। এই মন্দিরটিতে এখনও পুজো পুরনো রীতিনীতি মেনে হয়ে থাকে। যারা বোলপুরে আছেন তারা জানবেন, ওই জন্যে বোলপুরে বিভিন্ন পাড়া এই রায়পুরের সিংহদেরই, যেমন ভুবনডাঙ্গা ভুবন মোহন সিংহের জায়গা বলে ভুবনডাঙ্গা, একদিন তো সৌরভ গাঙ্গুলি বলে দিলে ভুবন ডাকাত। হ্যাঁ, ওদের নিয়ে কিন্তু একটা বিরাট ইয়ে হয়েছিল। আর আবার আছে শান্তিনিকেতনে যে আম্বকুঞ্জ কাঁচের ঘর যেগুলো রয়েছে, ওইখানে 20 বিঘা জমি 1863 সালে বাংলার উঠে, মানে এই বাড়ির প্রতাপ নারায়ণ সিংহ, যার সঙ্গে রবীন্দ্রনাথের খুব যোগাযোগ ছিল, তিনি 20 টাকার বিনিময়ে 20 বিঘে জমি দান করলেন। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভিডিওটির অন্তিম পর্যায়ে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।